নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো লাউ দিয়ে মুগ ডালে তরকারি কিছুটা লাউ নিয়েছি লাউটাকে ছিলে নিয়েছি ছোট ছোট করে লাউটা কেটে নেব লাউটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কেটে নেব লম্বা লম্বা করে পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা টমেটো নিয়েছি টমেটো মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেব টমেটো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম ডাল সবজি টমেটো পেঁয়াজ একসঙ্গে একটা প্লেটে নিয়ে নিলাম কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম মুগ ডাল দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে কষে নেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আর একটু কষে নেব লাউ ডাল একসঙ্গে ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে পরে আন মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম ডালটা ফুটে গেছে লাবিয়ে নেব লাভিয়ে নিয়ে ডালটাকে ভালো করে ছোঁক দিয়ে নেব তেল দিয়ে দিলাম পাঁচ ফেটন দিয়ে দিলাম রসুন থেতো করে দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব কেটে রাখা টমেটো দিয়ে দিলাম হলুদ দিলাম হাফ চামচ মতন জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ মতন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজতে থাকব পেঁয়াজ ভাজা হয়ে গেছে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম ডাল দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিলাম লাউ ডাল আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে রুটি বা ভাতের সঙ্গে কেটে রাখা দিলাম লাউ ডাল হয়ে গেছে একটা পাত্রই পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন